আগের পর্বে দেখিয়েছি আজাদিন ধাবা, বড়ন্তি হোটেল, লেক, প্রকৃতি আর ছিল খয়েরবেড়া ড্যাম। সূর্যাস্ত, পড়ন্ত বিকেলে গড় পঞ্চকোট আর তার ঐতিহাসিক উত্থান পথনের সাথে বাংলার ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা বাঙালি হয়েও বাংলায় থেকেও অনেকেই যা জানি না। মোটামুটি 90 খ্রিস্টাব্দে দামোদর শেখর দ্বারা প্রতিষ্ঠিত গড় পঞ্চকোটের রাজাদের প্রাসাদ, গড় মন্দিরগুলি যা পাঞ্চেত নদীকে ঘিরে তৈরি হয়েছিল, ঝালদার সর্দারদের বর্ধিত রাজত্বের পরে সিংদেও রাজাদের হাতে এবং তারপরে সেন রাজাদের হাতে তিলকম্প রাজত্ব হিসেবে পরিচিত ছিল, যার রাজধানী ছিল তেলকুপি। পরে পাঞ্চেত বাঁধ তৈরির সময় মারাঠা বর্গীদের হাতে ধ্বংসপ্রাপ্ত নিদর্শনগুলি অন্তঃসলীলা হয়ে যায়। যেমন দেখা যায় রাজবাড়ির বেশিরভাগ অংশ বালিতে বসে আছে। বিমূর্ত স্মৃতির ইতিহাস থেকে বেরিয়ে আমরা চলেছি রাস্তার দুই ধারে অবস্থিত গ্রাম্য প্রকৃতির মাঝখান দিয়ে পলাশ গাছ দেখতে দেখতে। পলাশ গাছ আর পলাশ ফুলের শোভা রাঙিয়ে তুলেছে প্রকৃতিকে। হীরক রাজ্যের প্রবেশ পথের দিকে এগোচ্ছি আমরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জয়চণ্ডী পাহাড়ের দিকে। পুরো জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হবে সত্যিই যেন পাহাড়ের শেষে কোনো রাজ্য রয়েছে। মূল জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য প্রায় 500 সিঁড়ি রয়েছে। উপরে অপেক্ষা করে আছে নয়নাভিরাম দৃশ্য, মা জয়চণ্ডীর মন্দির ও বজরঙ্গলীর মন্দির ওপরে রয়েছে। এসেছিলাম পলাশ দেখতে পুরুলিয়ায়, কিন্তু পলাশ বেশি দেখা যাচ্ছে টুরিস্টদের গলায় এবং তাদের খোঁপায়, যে পলাশের মালাগুলো তৈরি করছে স্থানীয় ছেলেমেয়েরা। যদিও আরেকটু এগোনোর পর আরণ্যক প্রকৃতিতে পলাশের প্রচুর গাছ দেখা যাচ্ছে, যেগুলো এই সামনের ভিডিওতে আমরা দেখাচ্ছি। এই তিনটি পাহাড়, অযোধ্যা পাহাড়ের আগে জয়চণ্ডী পাহাড়ের রূপ, এখানেই আমরা যাব। এই জয়চণ্ডী পাহাড় আমরা উঠছি, 500 সিঁড়ি আছে, প্রচণ্ড গরম এখনই, তবে হাওয়া আছে বলে খুব খারাপ লাগছে না। জানি না উপরে উঠলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। এখানেই সত্যজিৎ বাবু শুটিং করেছিলেন, সবাই জানে হীরক রাজার দেশে। অবশেষে পৌঁছে গেছি জয়চণ্ডী মায়ের মন্দিরে। এই হচ্ছে জয়চণ্ডী মায়ের মন্দির। মন্দিরটা সামনে থেকে পরে দেখাচ্ছি, একটু কষ্ট করে উঠলে ভিউটা কিন্তু ওপর থেকে অসাম, দারুণ ভিউ, আপনারা এনজয় করতে পারবেন। পুরো জায়গাটা ঘুরে ঘুরে জয়চণ্ডী মায়ের মন্দির যাওয়া যায় দর্শন।
এরকম একটা পাহাড় যেখানে কোথাও সৌমিত্র চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, এখানেই হয়তো শুটিংটা হয়েছিল হীরকরাজা দেশে। জয়চণ্ডী পাহাড়ের এই মনমুগ্ধকর প্রাকৃতিক শোভা দেখে আমরা এখন চলেছি পুরুলিয়া টাউনের দিকে। জয়চণ্ডী পাহাড় থেকে যারা ফেরত যেতে চান তারা একটা টোটো বা অটো নিয়ে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে পাবেন জয়চণ্ডী পাহাড় স্টেশন, বা 4 কিলোমিটার দূরে পাবেন আদ্রা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে ফেরত যেতে পারেন। আমরা আপাতত চলেছি পুরুলিয়া টাউনের দিকে, সেখান থেকে যাব মুরুগুমা ড্যাম। আমরা বরন্তি থেকে বেরিয়েছি সকালে, বরন্তি থেকে বেরিয়ে জয়চণ্ডী পাহাড় দেখে আমরা অযোধ্যা পাহাড় যাওয়ার পথে এখানে এই রেস্টুরেন্টে, এটা পুরুলিয়া টাউনে, এখানে চেন্নাই জাংশনে আমরা লাঞ্চ করলাম। বেশ ভালো, মডারেট রেট এবং অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আমি অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা আমরা আপনারা দেখতে পাবেন। আমার তো পছন্দ হয়েছে, আপনারাও এটাকে ব্যবহার করতে পারেন যদি আপনারা পুরুলিয়া টাউন হয়ে যান। এটা সিটি সেন্টার মলের কাছে, আমার তো মনে হয় আমার চয়েস অনুযায়ী এটাকে রেকমেন্ড করা উচিত, তাই আমি এটাকে রেকমেন্ড করলাম। এটা হচ্ছে চেন্নাই জাংশন, এটা হচ্ছে চেন্নাই জাংশনের টোটাল অ্যাম্বিয়েন্স, টোটাল ডেকোরেশন। আমরা চলেছি পুরুলিয়া শহর থেকে অযোধ্যা পাহাড়ের দিকে। অপরূপ সুন্দর রাস্তা, রাস্তার মসৃণ সুন্দর, রাস্তার দুদিকে বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যে বেশ কিছু পলাশ গাছ রয়েছে যেগুলো রাস্তার দুধারে দেখা যাচ্ছে, তার সঙ্গে গ্রাম্য বাড়ি এবং রাস্তার অপরূপ শোভা প্রকৃতিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমরা প্রায় পুরোটাই গুগল ম্যাপের ভরসায় এসেছি। গুগল ম্যাপটা কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে, খুব একটা দুটো জায়গা বাদ দিলে রাস্তায় কিন্তু গুগল ম্যাপ দারুণ পারফর্ম করেছে। গুগল ম্যাপ আমাদের কিন্তু দিকভ্রান্ত করেনি। এখানেই দেখুন রাস্তার ডান দিকে একটা অপূর্ব সুন্দর পলাশ গাছ দেখা যাচ্ছে। আমরা এখন অযোধ্যা পাহাড় হিলটপ থেকে মুরুগুমা ড্যামের দিকে চলেছি। মুরুগুমা ড্যাম অযোধ্যা পাহাড় হিলটপের খুব কাছে, অপূর্ব সুন্দর বিশাল জলাধার, এখানে সূর্যাস্তের অপরূপ শোভা আমরা দেখতে পাব। এবার এগোচ্ছি আমরা মুরুগুমা ড্যামের দিকে, আবার মুরুগুমা ড্যামে পৌঁছে আবার দেখাচ্ছি। মুরুগুমা ড্যাম তৈরি হয়েছে সাহারাজ হোর নদীর ওপর। এই সাহারাজ হোর নদী আসলে কংসাবতী নদীর শাখা নদী। মুরুগুমা গ্রামের কাছে তৈরি বলে ড্যামের নাম মুরুগুমা ড্যাম। পুরুলিয়া টাউন থেকে এর দূরত্ব 55 কিলোমিটার, যা বেগুনকোদরের উত্তরে ঝালদা ব্লকে অবস্থিত। এখানে থাকার জন্য পলাশ বিতান ও বন পলাশি নামে দুটি রিসর্ট রয়েছে। এছাড়া আরও কয়েকটি রিসর্ট এখন তৈরি হয়েছে। আমরা পৌঁছে গেছি মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যাম এর রক্তিম সূর্যের আভায় দেখা যাচ্ছে, একটু বাদেই সানসেট হবে। সানসেট ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ দৃশ্য। আপনারা যখনই আসবেন এই সময়টাকে চুজ করে আসবেন, এখানে সানসেটটাই ইম্পর্ট্যান্ট। এই দেখুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, সূর্যের এখনও তেজ প্রচণ্ড, এখনও সানসেট হয়নি। এখন বাজে 5:20, আর একটু পরে সানসেট হবে। এখান থেকেই আমরা সানসেটের দৃশ্যটা দেখব এবং দেখাব। মুরুগুমা ড্যামের ওপর দিকে যেখানে রিসর্টগুলো রয়েছে, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটা টপ ভিউ। আর তারপরে রাস্তা নেমে এসেছে, আপনাকে গাড়িতে করে এসে নিচে এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটায় আসলে তবেই জলে সূর্যের
যে রিফ্লেকশনটা সেটা ভালোভাবে দেখা যাবে। মহুলবনি জঙ্গল রিসর্ট, এটা একটা থাকার অপশান মরুভূমার নামে। যারা শান্তিতে নিরিবিলিতে নির্জন জায়গা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশান এটা। এই জায়গাটা মুরুগুমা ড্যামের একটা বেস। এই জায়গাটা দেখলে বোঝা যায় যে জলটা উপরে কত অবধি বর্ষাকালে ছড়িয়ে থাকে। পাথরের চারদিকে কাটা কাটা অংশগুলো দেখলে বোঝা যায় এবং ওখানে স্কেল পর্যন্ত দেওয়া রয়েছে। পুরো জায়গাটা জলে ভরে যায় বর্ষাকালে। এখন শীতকাল শেষ হয়ে বসন্তকাল, এই জন্যে এই অংশটায় জল কম। মরুগুমা লেকের একদম বেসে নেমে পড়েছি। অস্তমিত সূর্যকে দেখা যাচ্ছে আমার পিছনে, অপূর্ব রঙের ছটা তৈরি করেছে। এই অপূর্ব রঙের ছটা মরুগুমা লেকের সূর্যাস্তের অন্যতম অঙ্গ, যেটা আমরা এখন দেখছি অনবদ্য, এক কথায় ভাষায় বর্ণনা করা যায় না। Thank you.